একবার গৌতম বুদ্ধের সভায় এক ব্যক্তি গৌতম বুদ্ধকে প্রশ্ন করে, প্রভু, এই জগতে বেশিরভাগ মানুষই পরিশ্রম করে, কিন্তু সবাই কেন সফল হয় না? ব্যক্তির প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ বলেন, আজকে আমি তোমাকে একটা গল্প বলবো। এই গল্পের শেষে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গৌতম বুদ্ধ গল্প বলতে শুরু করেন। একবার ভগবানের এক প্রিয় ভক্ত তেঁতুল গাছের নিচে বসে প্রতিদিন ভগবানের নাম জপ করে। সেই পথ দিয়ে একদিন নারদ যাচ্ছিলেন। তিনি সেই ব্যক্তিকে দেখে তার সামনে এগিয়ে যান এবং ব্যক্তিকে জিজ্ঞেস করে, তুমি কি প্রতিদিনই এই তেঁতুল গাছের নিচে বসে ভগবানের নাম জপ করো? নারদের কথায় ব্যক্তি উত্তর দেয়, হ্যাঁ, আমি গত 30 বছর ধরে এইভাবেই এখানে বসে প্রতিদিন ভগবানের নাম জপ করে চলেছি। ব্যক্তির কথা শুনে নারদ খুব খুশি হয়। তারপর বলেন, আমি এখন ভগবানের সাথে দেখা করতে যাচ্ছি, যদি তুমি ভগবানকে কিছু বলতে চাও বা তোমার কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি বলে দেব ভগবানকে। ব্যক্তি বলে, আমার একটা প্রশ্ন আছে, আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন তো, ভগবান কবে আমাকে দেখা দেবে, আপনি এটা জেনে আসবেন। নারদ বলেন, ঠিক আছে, আমি তোমার প্রশ্ন ভগবানের কাছে পৌঁছে দেব। তারপর নারদ ভগবানের দরবারে পৌঁছায়। সেখানে গিয়ে নারদ ওই ব্যক্তির প্রশ্নের উত্তর ভগবানকে জিজ্ঞাসা করেন। ভগবান বলেন, ওই তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর পরে আমি ওই ব্যক্তিকে দর্শন দেব। ভগবানের উত্তর শুনে নারদ ভাবনায় পড়ে যান, কিন্তু ভগবানের ওপর কিছু বলা চলে না। নারদ মর্তে ফিরে আসেন। নারদ সেই ব্যক্তির কাছে আসতেই ব্যক্তি জিজ্ঞাসা করে, নারদ প্রভু, আমার প্রশ্নের উত্তর ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন? নারদ বলেন, ওসব বাদ দিন। ব্যক্তি বলেন, এটা কোনো উত্তর হলো? আমার প্রশ্নের উত্তর কেন বাদ দেব? ব্যক্তি আবার বলে, আপনি কি সত্যিই আমার প্রশ্নের উত্তর ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন? নারদ পুনরায় বলেন, ওসব বাদ দিন, পরে কোনো দিন এ বিষয়ে আবার কথা বলবো। ব্যক্তি আবার বলে, এটা কিভাবে ছেড়ে দেব? আমি ভগবানের কাছে প্রশ্ন রেখেছিলাম, আমার প্রশ্নের উত্তর জানতে চাইবো না? নারদ বলেন, উত্তর শুনে আপনি উদাস হয়ে যাবেন, আপনার মন দুঃখী হয়ে যাবে। ব্যক্তি বলে, না না, আমি উদাস হব না, আপনি আমাকে উত্তর বলুন। নারদ বলেন, ভগবান আপনার প্রশ্নের উত্তরে বলেছেন, এই তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর বাদে আপনার কাছে আসবেন এবং আপনাকে দর্শন দেবেন। ব্যক্তি আবার জিজ্ঞাসা করে, ভগবান এই কথা নিজ মুখে বলেছেন? নারদ বলেন, হ্যাঁ, আমার সামনে নিজ মুখে বলেছেন। ব্যক্তি বলে, ভগবান আমার সাথে দেখা করার জন্য এই উত্তর দিয়েছেন? নারদ বলেন, এই উত্তরটাই ভগবান বলেছেন। ব্যক্তি এটা শোনার পর আনন্দে নাচতে থাকেন, ভগবানের গান গাইতে শুরু করেন। এটা করতে করতে ভগবান হঠাৎ সেখানে উপস্থিত হন, ব্যক্তিকে দর্শন দেন এবং ব্যক্তিকে আলিঙ্গন করেন। এই দৃশ্য নারদের ভালো লাগে না। নারদ ভগবানকে বলেন, প্রভু, আপনিই তো আমাকে বলেছিলেন এই তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর বাদে দর্শন দিতে আসবেন, যদি এত তাড়াতাড়ি দর্শন দেবেন তবে আমাকে কেন মিথ্যেবাদী সাজালেন, আমাকে কেন মিথ্যে কথা বলতে বললেন? ভগবান বলেন, আমি মিথ্যে কথা বলিনি, এই ব্যক্তি আগে যেই গতিতে নাম জপ করতেন সেই গতিতে করলে হয়তো আমি তত বছর পরেই দর্শন দিতাম, কিন্তু যখনই সে জানতে পারে যে যত বছর বাদেই হোক
ভগবান আমাকে দর্শন দিতে আসবেন, এটা শোনার পরেই ব্যক্তি যেই গতিতে যেই উৎসাহে আমার নাম জপ শুরু করেছে, এটা দেখে আমাকে তাড়াতাড়ি আসতেই হলো। নারদ তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। তারপর নারদ এবং ভগবান দুজনেই ব্যক্তিকে আশীর্বাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। গল্প বলা শেষ করে গৌতম বুদ্ধ বলেন, নারদের মতো তুমিও নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তি বলে, হ্যাঁ প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি পেলাম? যদি আমরা এটা চিন্তা করি যে যত বছর যাবে যাক, একটু আধটু পরিশ্রম করে যাব সারা জীবন, যখন সফলতা আসবে তখন না হয় সফলতা পাব, এই পদ্ধতিতে চিন্তা করলে সফলতা অনেক বছর বাদে আসতে পারে। কিন্তু যদি তুমি উন্নতি চাও, সফলতা চাও, তবে তোমাকে সেই রকম কঠিন কঠোর পরিশ্রম করতে হবে, দৃঢ়তা এবং উৎসাহের সাথে কাজ করতে হবে। ঠিক যেমন ব্যক্তি সফলতা পাবে জেনে মনের আনন্দে এবং উৎসাহের সাথে দ্রুত গতিতে ভগবানের নাম করেছে যে, সেটা দেখে ভগবান নিজেই প্রসন্ন হয়ে কয়েক মিনিটের মধ্যে তাকে দর্শন দিতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি আমরা যদি দৃঢ়তা এবং কঠোরতার সাথে দ্রুত পরিশ্রম করি, তবে আমাদেরও সফলতা দ্রুত আসবে। তাই দ্রুত এবং কঠোর পরিশ্রম করো, খুব সহজেই ভগবান তোমাকে দর্শন দিতে পারে। উৎসাহ, খুশি এবং দৃঢ়তার সাথে পরিশ্রম করো, তবেই তোমার সফলতা খুব তাড়াতাড়ি আসবে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।